আপনি চল্লিশ বছর ধরে আপনি জানতেন না কোরআন কি জিনিস ইমান কি জিনিস লেকিন আমি আপনার রুহে আমি আপনার রুহে রুহ ফুকে দিয়ে আপনাকে কোরআন শিখিয়ে দিয়েছি এতদিন ছিলেন আপনি মোহাম্মদ এ বেনু আবদুল্লাহ এতদিন ছিলেন আপনি আবদুল্লার ছেলে মোহাম্মদ যেদিন থেকে কোরআন ফুকে দিয়েছি সেদিন থেকে হয়ে গেলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম গতকাল পর্যন্ত আপনাকে মানুষ ডাকতো মোহাম্মদ আজকে থেকে আপনাকে আর কেউ মোহাম্মদ বলে ডাকবে না আজকে থেকে আপনাকে ডাকতে হবে হয় পর্যন্ত আপনাকে গতকাল আবদুল্লাহ ছেলে মোহাম্মদ শুনো আজকে থেকে বলতে হবে ইয়া আল্লাহ গতকাল পর্যন্ত আপনার নাম শুনলে কিছু পড়তে হইতো না আজকে থেকে আপনার নাম শুনলে পড়তে হবে সাল্লাহ গতকাল পর্যন্ত আপনার চেহারার দিকে তাকালে নেকি হতো না আজকে থেকে আপনার চেহারার দিকে তাকালে নেকি হবে গতকাল পর্যন্ত আপনাকে ভালোবাসা ফরজও ছিল না ওয়াজিবও ছিল না আজ থেকে আপনাকে ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে কি হয় ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা মেরে ভাইও একটা হলো আমাদের শরীর আর একটা হলো আমাদের রোহ বলেন একটা হলো কি শরীর আরেকটা হলো কি শরীর আল্লাহ বানিয়েছেন মাটি থেকে খালাক না খুম আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি মিনহা খালাক না অফিহা অমিনহা নখরে জোখম তা রতন ওখর রব্বুল আলমিন আমাদেরকে মাটি থেকে বানিয়েছেন শরীর বানানো হয়েছে মাটি থেকে এজন্য শরীর মাটিতেই আবার ফিরে যাবে বলেন মাটি থেকে বানিয়েছে ফিরে যাবে কোথায় আমার শরীরের মাটি আবার মাটির সাথে মিশে যাবে শরীরের বাতাস আবার বাতাসের সাথে মিশে যাবে শরীরের আগুন আবার আগুনের সাথে মিশে যাবে শরীরের পানি আবার পানির সাথে মিশে যাবে এবং এটা অচিরেই মিশবে রুহ আসছে আল্লাহ তালার কাছ থেকে রুহ আসছে আর আজিম থেকে বলেন মিশে যাবে মালিকের সাথে শরীর সাথে বলেন শরীর মাটি থেকে আসা শরীর মিশে যাবে কোথায় আচ্ছা যদি এই থিওরিতে পৃথিবীর কোন নাস্তিক কি দ্বিমত পোষণ করবে না একমত বলেন মাটি শরীর মাটিতে ফিরে যাবে এই কথা থেকে কোন নাস্তিক একমত না দ্বিমত পৃথিবীর কোন বিধর্মী একমত না দ্বিমত পৃথিবীর কোন বিধর্মী একমত না দ্বিমত সবাই তো একমত না যে শরীর মাটি থেকে আসা মাটিতে ফিরে যাবে আচ্ছা এই জন্যই তো মাটির শরীরের জন্য মাটি থেকে উৎপাদিত খাবারের বড় প্রয়োজন শরীর থেকে আসা কি শরীরের জন্য কি দরকার মাটি থেকে খাবারের দরকার বলেন মাটি থেকে কি মাটি তৈরি খাবার ছাড়া শরীর অচল না সচল অচল মাটির তৈরি খাবার যদি কেউ একাধারে তিন দিন না খায় সে আর বাজারে যেতে পারে না শরীর অচল নড়ে না অচল হয়ে গেছে পা চলে না তিন দিন ধরে খানা খানা পা চলে না তাইলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত খাবার কিন্তু মাটি থেকেই আসা কি ঔষধও যেগুলো আমরা খাচ্ছি সেগুলোও কিন্তু কোনো না কোনো ভাবে মাটি থেকে আসা আমরা যেগুলো পরিধান করছি সেগুলোও মাটি থেকে আসা যেখানে বসে আছি তো এটাও মাটি থেকে আসে আমাদের শরীরের প্রয়োজনে শরীরের শরীরের চাহিদা যত কিছু আছে সব কিছু হলো মাটি থেকে বানানো একমাত্র তাইলে বোঝা গেছে শরীর ঠিক হবে মাটি থেকে আসা খাবারের দ্বারা আর রু ঠিক হবে আর সাজিম থেকে আসা খাবারের দ্বারা রু কোথ থেকে আসছে শরীর কোথ থেকে আর রু কোথ থেকে দলিল দলিল কি হমিন রুহু মিন আমরি রাব্বি কা আনির রুহ ওরা রু সম্পর্কে জিজ্ঞেস করবে কলির রুহু হমিন আমরি রাব্বি আপনি ওদেরকে বলে দেন রু হলো আমার রবের একটা আদেশ রুহ কি বলেন আল্লাহ তাআলার আদেশ শরীর মাটি থেকে তৈরি আর রুহ আল্লাহ তালার আদেশ বলেন শরীর তৈরি হয়ে যাওয়ার পরে চার মাস পরে মায়ের পেটে চার মাসে শরীর তৈরি হয়ে যায় বলেন চার মাসে কি হয়ে যায় শরীর তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা একটা ফু দিয়ে দেন ফু যেই ফু দেয় এই বাচ্চা পেটে নড়ে এর আগে বাচ্চা ধরে ধরে মা দেখে নড়ে না বলে নড়ে না যেই ফু দিলো নড়তে শুরু করল এজন্য আল্লাহ তালা বলেন ফানা ফখনা ফিহি মির আমি তার মধ্যে আমার রুফ ফুকে দিয়েছি আমি রু ফুকে দিয়েছি

আপনি চল্লিশ বছর ধরে আপনি জানতেন না কোরআন কি জিনিস ইমান কি জিনিস লকিন আমি আপনার রুহে আমি আপনার রুহে রুহ ফুকে দিয়ে আপনাকে কোরআন শিখিয়ে দিয়েছি এতদিন ছিলেন আপনি মোহাম্মদ এ বেনু আবদুল্লাহ এতদিন ছিলেন আপনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেদিন থেকে কোরআন ফুঁকে দিয়েছি সেদিন থেকে হয়ে গেলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম গতকাল পর্যন্ত আপনাকে মানুষ ডাকতো মোহাম্মদ আজকে থেকে আপনাকে আর কেউ মোহাম্মদ বলে ডাকবে না আজকে থেকে আপনাকে ডাকতে হবে পর্যন্ত আপনাকে গতকাল ডাকতো হয় আবদুল্লাহ ছেলে মোহাম্মদ শুনো আজকে থেকে বলতে হবে ইয়া আল্লাহ গতকাল পর্যন্ত আপনার নাম শুনলে কিছু পড়তে হতো না আজকে থেকে আপনার নাম শুনলে পড়তে হবে সাল্লাহ গতকাল পর্যন্ত আপনার চেহারার দিকে তাকালে নেকি হতো না আজকে থেকে আপনার চেহারার দিকে তাকালে নেকি হবে পর্যন্ত আপনাকে গতকাল ভালোবাসা ফরাজও ছিল না ওয়াজিবও ছিল না আজ থেকে আপনাকে ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে কি হয় কোরআন রসুলের রোহের সুবহানাল্লাহ বলেন শরীরের রু হলো আল্লাহর হুকুম আর রুহের রু হলো আল্লাহর হুকুম শরীরের রু কি বলে ওরা আপনাকে জিজ্ঞেস করবে রুহ কি জিনিস আপনি ওদেরকে বলে দেন রু হলো আমার রবের একটা হুকুম মাত্র এজন্যই পৃথিবীতে রু একমাত্র বস্তু যে বস্তু কারোর হুকুম মানে না শুভানল বলে রু কি করে না কারোর হুকুম মানে না ওপেন হার্ট সার্জারি হয় লেকিন রুহের কিছু হয় না শুভানল বলবেন যদি বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হয় বিজ্ঞানকে জিজ্ঞেস করা হয় রু কেমন বলবে আমাদের জানা নাই রু কি মোরাক্কাব না বাসিত বলবে জানা নাই রু কি যৌগিক বিষয় না একা কি বিষয় বলবে জানা নাই রু কালো না ধল সাদা জানা নাই রু চিকন না মোটা জানা নাই বাস্তব না বাস্তব এই জন্য পৃথিবীতে কোনো হাসপাতালের গায়ে রু বিশেষজ্ঞ কোন ডাক্তারের নাম লেখা নাই ব্রেন স্পেশালিস্ট আছে আই স্পেশালিস্ট আছে নাক কান গলা আছে ডেন্টাল সার্জন আছে হার্ট স্পেশালিস্ট আছে রক্তের স্পেশালিস্ট আছে হ্যাঁ ডায়াবেটিসের স্পেশালিস্ট আছে চর্ম যৌন আছে পৃথিবীর কোন হাসপাতালের গায়ে একজন ডাক্তার নাই যার নামে লেখা আছে ইনি বিশেষজ্ঞ আছে বলেন অথচ আমরা তো দু জিনিসের সমন্বয়ে মুস্তাক নবী একটা হলো আমার শরীর একটা হলো আমার রুহ আপনাদের নাই শুধু আমার কি কি বলেন শরীর আর রুহ আবার বলেন তাহলে আমার শরীর আর আমার রুহ এই দুইটা পার্টসে মিলে আমি এই দুইটা অধ্যায়ে মিলে আমি একটা হলো শরীর আর একটা হলো কি রুহ এখন প্রশ্ন এই দুইটার মধ্যে আমি কোনটা লাস্ট কেউ যদি মারা যায় জায়দের লাশ না লাশ হ্যাঁ জায়দের লাশ এখানে পড়ে আছে আপনি কি বলবেন জায়দ পড়ে আছে না লাশ পড়ে আছে যাদের ছেলে কি আমার বাবা গেছে কই স্ত্রী কি বলবে আমার স্বামী গেল এটা না পড়ে আছে তাহলে গেছে এটা এটা স্বামী না বাবা না এটা মামা না মামা চলে গেছে বাবা চলে গেছে স্বামী চলে গেছে তাহলে এবার বলেন তো আসলে আমি কোনটা আবার বলেন আমি কোনটা আবার বলেন আমি কোনটা তাহলে শরীরের জন্য যদি এত যত্নের প্রয়োজন হয় রুহের জন্য কতটা যত্ন নেওয়া প্রয়োজন কি হয় শরীরের যদি এত খাবারের প্রয়োজন হয় রুহেরও তো কিছু খাবারের প্রয়োজন তাহলে শরীরের খাবার কি গম শরীরের খাবার কি চাউল শরীরের খাবার কি কদু শরীরের খাবার কি ইত্যাদি ইত্যাদি তাহলে রুহের খাবার কি এক বাক্যে রুহের খাবার হলো কোরআন রুহের খাবার কি শরীরের খাবার ছাড়া যদি শরীর অচল হয় তাহলে রুহের খাবার ছাড়া ছাড়াও তো রুহ অচল শরীরের খাবার ছাড়া এই শরীর যেমন বাজার পর্যন্ত যেতে পারে না শরীরের খাবার ছাড়া যেমন শরীর বাজারে যেতে পারে না দোকানে যেতে পারে না ব্যবসা যেতে পারে না তাহলে রুহের খাবার ছাড়া ওই রুহ মসজিদে যেতে পারে না কথা বুঝা আসছে কিনা বলে তাহলে পুষে থাকলে বলুন তো দেখি শরীরের কিছু কি আছে বলেন রুহের কিছু কি আছে এবার রুহের খাবার কজনে খাইলেন আর কজনে খাবেন রু ছাড়া যেমন শরীরে পচন ধরে রু ছাড়া যেমন মুরগি ডিম দেয় না পচে যায় রু ছাড়া যেমন খাসিয়ে দুধ দেয় না খাসিয়ে আর এই মজা দেয় না পচে যায় রুছারা ছাগলে দুধ দেয় না পচে যায় বলে রুছারা ছাড়া ছাগি দুধ দেয় না পচে যায় রুছারা ছাড়া খাসিটা পচে যায় না গোস্ত দেয় রুছারা ছাড়া মুরগিটা ডিম দেয় না পচে যায় আমাদের সমাজের এই মানুষগুলো পচে গেছে রুছারা হওয়ার কারণে বাস্তব না বাস্তব এত ভদ গুড়ে কেন এ দেশে এত ভদ মাস কেন এ দেশে এত শৃঙ্খল কেন হয়ে দেশে এত বিশৃঙ্খল কেন হয়ে দেশে এত দুর্নীতি কেন হয়ে দেশে এত মদ জুয়া কেন হয়ে দেশে জোরে কয় না সবগুলোর মূল কারণ কি রুহ পসে গেছে রুহের রু নাই মূল কারণ কি বলেন রুহের রু নাই আল্লাহ তাইলে রুহের তো কিছু চিকিৎসা করা দরকার রুহের কিছু ডোজ খাওয়া দরকার রুহের এক নম্বর ডোজ আমাদের শরীরের যেমন এক নম্বর খাবার হলো ভাত চাল ভাত মাছ বাংলাদেশের এক নম্বর খাবার কি বলেন রুহেরও একটা এক নম্বর খাবার আছে রুহের একটা দুই নম্বর খাবার আছে রুহের তিন নম্বর খাবার আছে রুহের এক নম্বর খাবার লা ইল ল এটা হলো মানব জাতির রুহের এক নম্বর খাবার এটা ছাড়া মানব জাতি আর মানব জাতি থাকলো না এটা ছাড়া মানব জাতি সম্পূর্ণ ভাবে জাহান্নামি হয়ে গেল এটা ছাড়া মানব জাতি আর মানব জাতি না এটা জাতি মানব জাতি উলা এটা হুম শরুলবাড়িয়া এটা ছাড়া মানব জাতি শুয়োরার কুকুরের চেয়েও নিকৃষ্ট শুয়োরার কুকুরের চেয়ে কি বলেন তাহলে মানব জাতির এক নম্বর রুয়ের এক নম্বর খাবার কি বলেন লা হা ইনাহা হিলনল ল পরেন চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ করেন লা ইনাহা হিলন ল লা ইনাহা ইল্নল্ল না ইনা ইলনল্ল ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা